শক্তি, সেই সাহস আমাক সকলকে সাহস দিছে, প্রেরণা দিছে। আর মই আজি এই চৌকি ডিঙি খেলপথারত মই থিয় হয়ে মই দৃঢ়ভাবে বিশ্বাস করছো যে এখন অসমত কোনো দিল্লী দিসপুরে অসমীয়া মানুষের স্বাভিমানী সত্তাক নিশেষ করিব নোৱাৰে। অসমীয়া মানুষ, অসমীয়া জাতীয় সত্তা নজহা নপমা এটা জাতি সত্তা। যিমান হত্যা নকৰক লাগিলে, বন্দুক বয় নেটৰ যিমান ভয় আৰু ৰঙা চকু নেদেখুৱাক লাগিলে, এইখন অসমত তেজৰ ৰক্তেৰে তেওঁলোকে ফাকু নেখেলিব, খেলিবৰ কাৰণে খেলি তেওঁলোকে কাল নৃত্য নাচ নালাগিলে, এইখন অসমত বিভিন্ন প্ৰলোভন কৰি বিভিন্ন বুদ্ধিজীৱীক ব্যৱহাৰ কৰি উপাচাৰ্যক ব্যৱহাৰ কৰি এই সংগ্ৰামক তেওঁলোকে ভাগ ভাগ নকৰক লাগিলে, অসমীয়া মানুহৰ স্বাভিমানক, অসমীয়া মানুহৰ সহ্য বীৰ্যক, অসমীয়া জাতীয় জীৱনৰ গৌৰৱ উজ্জ্বল বিজয় নিচানক নীলিম আকাশত জিলিকাই ৰখাৰ পৰা কোনোৱে বাধা দিব নোৱাৰে। যদি তেওঁলোকে নিজৰ গাদী ৰক্ষাৰ স্বাৰ্থত যদি তেওঁলোকে ৰাজনীতি কৰিব খোজে, আমি যে কৈছোঁ অসমীয়া মানুহৰ স্বাভিমানৰ লগত খেলা কৰা মানে কিহৰ লগত খেলা কৰা, ৰাইজ জুইৰ লগত খেলা কৰা। অসমীয়া মানুহৰ স্বাভিমানৰ লগত খেলা কৰা মানে আগ্নেয়গিৰিৰ লগত খেলা কৰা। আৰু আজি এই আগ্নেয়গিৰি, সুপ্ত আগ্নেয়গিৰি জাগৃত হৈছে। আগ্নেয়গিৰিৰ জাগৃত লাভাই এই সকল প্ৰতাৰকক, বিশ্বাসঘাতকক পুৰি চাৰ খাৰ কৰিব। আৰু এখন অসমৰ মাটিৰ পৰা সেইসকলক পুলিয়ে পোখাই উৎখাত কৰিবৰ কাৰণে ৰাইজ এতিয়া ওলাই আছে। দিল্লীৰ ওচৰত অসমীয়া মানুহৰ গণতান্ত্ৰিক আন্দোলনৰ কোনো মূল্য নাই। দিল্লীয়ে কোনো আমাৰ গণতান্ত্ৰিক আন্দোলনক তিল মানো মূল্য নিদিয়ে। দিল্লীলৈ আমাক আলোচনালৈ মাতি লৈ যোৱা হ'ল নিশা 2 বজালৈকে, পুৱতি নিশালৈকে আলোচনা। আলোচনা শেষ হ'ল, 12 ঘণ্টা অতিক্ৰম কৰাৰ সময়েই পাৰ নহ'ল, 8 ঘণ্টাৰ ভিতৰতে জাতিক হত্যা কৰিব পৰা, জাতিক নিশেষ কৰিব পৰা এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰি দিলে। অসমীয়া মানুহৰ আবেগ, অনুভূতি, স্বাভিমান, অসমীয়া মানুহৰ গণতান্ত্ৰিক কণ্ঠ সকলোকে ভৰিৰে মোহাৰি বুলডোজ কৰি এটা সিদ্ধান্ত জাপি দিয়া হ'ল যে অসমত নাগৰিকত্ব সংশোধনী আইন, নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক জাপি দিয়া হ'ব। অসমৰ মানুহক দিল্লীৰ মানুহে দ্বিতীয় শ্ৰেণীৰ নাগৰিক হিচাপে ব্যৱহাৰ কৰে, এই কথা প্ৰমাণিত হৈ গ'ল। আমাৰ আবেগ, আমাৰ অনুভূতিৰ কোনো মূল্য নাই, এই কথা প্ৰমাণিত হৈ গ'ল। আমাৰ ভাষা, আমাৰ সংস্কৃতি, আমাৰ ৰাজনৈতিক অধিকাৰ ৰক্ষা কৰাৰ যিটো চিন্তা আৰু সংগ্ৰামৰ যে কোনো মূল্য নাই, এই কথা প্ৰমাণিত হৈ গ'ল। বিবেক হিচাপে ব্যৱহাৰ কৰে, তেওঁলোকৰ লক্ষ্য আৰু চকু কেৱল মাত্ৰ সম্পদ, সম্পদ লুণ্ঠন কৰা, সম্পদ কুষিগত কৰা আৰু ন্যায্য প্ৰক্ৰিয়া আমাক নিদিয়া, এয়াই হ'ল ঔপনিৱেশিকী এটা চৰকাৰৰ তেওঁলোকৰ চৰিত্ৰ আৰু তেওঁলোকৰ চিন্তা। ভাৰতবৰ্ষ নহয়, এইখন ভাৰতবৰ্ষ ভাৰতীয় মানুহৰ ভাৰতবৰ্ষ। যিখন ভাৰতবৰ্ষত হিন্দু মুছলমান একেলগে থাকিব, শিখ জৈন ঈছাই যিয়েই নহওক লাগিলে সকলো একেলগে থাকিব। ইয়াত কাৰো প্ৰত্যেক সম্পত্তি অমিত শ্বাহ আৰু মোদীৰ প্ৰত্যেক সম্পত্তি নহয় যে ইয়াত কোনে কি ধৰ্ম ল'ব, কোনে কি খাব, তেওঁলোকে চিলেবাছ দি পঠাব, তেওঁলোকে তালিকা দি পঠাব, ৰুটিন দি পঠাব, সেইমতে কাম কৰিম। এইখন অসম সৰ্বা সীমন্তৰো এখন অসম নহয়, এইখন অসম আমাৰ নিজৰ অসম। ইয়াত আমাৰ জন্মপ্ৰদত্ত ভাষা সংস্কৃতি ৰক্ষা কৰাৰ অধিকাৰ আমাৰ নিজৰ আছে। আমি আমাৰ নিজৰ ভাষাৰ, আইৰ মুখৰ ভাষা আমি জীয়াই ৰাখিম, কোনো বাধা দিব নোৱাৰে। কোনোবাই যদি ষড়যন্ত্ৰত লিপ্ত হয়, সেই ষড়যন্ত্ৰকাৰীয়ে মই কোৱাৰ দৰে অগ্নিগিৰিৰ উৎকিৰণৰ লাভাত তপ্ত শিখাত জ্বলি চাৰ খাৰ হৈ যাব, সেই প্ৰমাণ ৰাইজে ইতিমধ্যে দিবলৈ আৰম্ভ কৰিছে। শ্বহীদসকলৰ প্ৰতিটোপাল ৰক্তৰ মূল্য ভৰিব লাগিব দিল্লী আৰু দিছপুৰে।
পুরুষ নারী ছাত্র ছাত্রী সকলের উপর নিক্ষেপ করা প্রতিটি লাঠির কোবর হিসাব নিকাশ জনতায় করব এ কথা নিশ্চিত। শান্তির সমদল করার সাহস নিশ্চিতভাবে এই ডিব্রুগড়ত নাই কথা মই জানো, কিন্তু কিন্তু মই কব খুঁজিছো এই যে শান্তির কথা কইছে এই শান্তি শান্তি বিঘ্নিত করেছে কোনে? সরকারে বিঘ্নিত করেছে। কা বাতিল করে দিয়া শান্তি আহি যাব? জনতার উপর অন্যায় অত্যাচার অবিচার বন্ধ করা শান্তি আহিব। আর তোমালকে আপেক্ষিক যে শান্তির কথা কব খুঁজিছা এই শান্তি সমদলে জাতীয় জীবনের কারণে সর্বকালের কারণে অশান্তি আনব এই কথা নিশ্চিত। সর্বকালের কারণে অশান্তি আনব, সর্বকালের কারণে ইয়াত বিদেশিয়ে আক্রান্ত করব রাইজক, জনতাই জনতাক বিদেশির নামত ভাগ ভাগ করব, ভাষা কৃষ্টি সংস্কৃতি কাহিল যাব, আর এই সেই কারণে সর্বকালের কারণে অশান্ত হয়ে থাকিব, অশান্তি বিরাজমান করব। গতি প্রকৃত জনতার কণ্ঠর মর্মার্থর মূল্য বুঝবলে উপলব্ধি করবর কারণে প্রচেষ্টা হাতত লওয়া, অন্যথা এই জনতার হৃদয়ত থাকা যে হৃদয়ত শান্তির আকুল আহ্বান সেই আহ্বানক কেউ তোমালকর এই শান্তি সমদলে কেউ চুব নয়। অশান্ত হয়ে থাকিব, অশান্ত হয়ে থাকিব জনতার হৃদয়, অশান্ত হয়ে থাকিব জনতার চিন্তা চেতনার আধার। এটা আমি কব খুঁজিছো সর্বানন্দ সোনোয়াল সভাপতি ছাত্র সন্থার সভাপতি হয়ে থাকতে নিজের কাষত লই ফুড়া মোনাত তুমি অসম আন্দোলনের পবিত্র ফসল অসম চুক্তি নামের এখন চুক্তি লই ফুড়িছিলা। চুক্তি তোমার কারণে গীতা আছিল, তোমার কারণে বাইবেল আছিল, তোমার কারণে কোরআন আছিল, আর তুমি উন্মুক্ত কণ্ঠরে এনেকা যে জনতাক যে মই আজি কইছো তুমিও কইছিলা যে একসত্তর পিছর বিদেশী মাটির যাব লাগিব। তুমি এই কথাও কইছিলা যে বিদেশী হিন্দু মুসলমানের নামত ভাগ ভাগ নাই। তুমি এই কথাও কইছিলা যে যেতালেক বিদেশী বিতরণ নহব তেতালেক আন্দোলন কেউ প্রশমিত নহব, কোনো কারণে জনগণে কেউ কম্প্রমাইজ আপোষ নকরে। হঠাৎ হঠাৎ সেই গাদীখনের খকত ক্ষমতার লালসাত তোমার নিজের কথাই পাহরি গলা, পাহরি গই এতিয়া আক 2014 সনলৈকে তোমালকে বিদেশী আনিব খোঁজা? ই কেনেকুৱা ধরনের যুক্তি, কেনেকুৱা ধরনের অদ্ভুত কথা এটা! বিদেশী 1971 সনের পিছত অহা বিদেশী 500,000 হোক, 10,000,000 হোক, 25,000,000 হোক, 50,000,000 হোক, পাঁচগৰাকী হোক, একগৰাকী হোক, এগৰাকীও বিদেশীর বোঝা লবর কারণে আমি প্রস্তুত নহয়। বিদেশী বিদেশী হিন্দুয়ে হোক মুসলমানে হোক কোনো বিদেশীর বোঝা আমি রাইজে লবলৈ প্রস্তুত নহয়, এই কথা স্পষ্ট। 71 সনের 25 মার্চের পিছত অহা হিন্দু বিদেশী হোক মুসলমান বিদেশী হোক মাটির পরা সকল যাবই লাগিব, ইয়ার কোনো বিকল্প নাই। বহু ব্যক্তিক গুলিয়ায় আঘাতপ্রাপ্ত করিলে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসাধীন হয়ে আছে। আমার অতি শ্রদ্ধা রায় মাতৃসকলের শরীরত লাঠির কূপ পড়িল। সন্দিকৈ মহাবিদ্যালয়ের ছাত্রী, দিশপুর মহাবিদ্যালয়ের ছাত্রী, বি বরুয়া কলেজের ছাত্রী, তেওঁলোকৰ ওপৰত লাঠি চার্জ করা হল নির্দয়ভাবে। রাজপথত সেই ছাত্রীসকল সেই মহিলা পড়ি গল, তেওঁলোকৰ ওপৰত ভূত জোতাৰে বিভিন্ন পুলিশ মিলিটারি অহা যাওয়া করলে, তার পাছত আন্দোলন বন্ধ করব নয়, আন্দোলন স্তব্ধ নহল। তার পাছত আরম্ভ হল বিভিন্ন ধরনের উৎপীড়ন, ইন্টারনেট কাটি দিয়া হল, কার্ফিউ দি দিয়া হল। তারপর রাইজ এই কার্ফিউ ভাঙি উলাই আহিল, গুয়াহাটির আপনাদের দেখিছে যে সকল স্বতঃস্ফূর্তভাবে উলাই আহিল। তারপর আক এতিয়া সেই উৎপীড়ন অত্যাচার লাঠি চার্জ গলি বারুদ এইবর ভয় ভাবুকির পিছর রাইজ যেটা উলাই নাহিল,
তার পাছত তেওঁলোকে আরম্ভ করলে প্রদূষণের রাজনীতি। 55,000 চাকরি এক বছর দিব, 2,000 কলা কুশলী শিল্পীক 50,000 এককালীন পয়সা দিব, কারণ শিল্পীসকলে এবার আন্দোলনত অংশগ্রহণ করেছে। তারে আর একটা কাম করবলে আরম্ভ করলে, 20 উপাচার্যর সহিরে সরকারি বিজ্ঞাপন জনসংযোগের মাজত, জনসংযোগের নামত পৃষ্ঠা ভরাই বিজ্ঞাপন দিলে যে এই আন্দোলন সামরি ছাত্র ছাত্রী সকলে শিক্ষার আগবাড়ি আসবেন যাতে শিক্ষা কারো ক্ষতি নহয়। তারপর যাকালি আপনাদের সকলে দেখিছে কিছু বুদ্ধিজীবীক মাতি আনি বুদ্ধিজীবী হয় না জনতার মাজত প্রশ্ন হওয়া উঠার দরে সরকারি এজেন্ট হয় না দালাল হয়, এই কথা মানুষের মাজত রহস্য এটা মানুষের মাজত ইতিমধ্যে ঘনীভূত হয়েছে। গতি কোনো সর্বসীমান্ত আমি আজুরি অনার নিয়ন্ত্রণ করব নয়, এইখন সর্বসীমান্ত নহয়, এইখন অসমিয়ার অসম, এইখন অসম সর্বকালের কারণে অসমিয়ার অসম হয়ে থাকিব লাগিব। যেনেকৈ যেনেকৈ রাইজে রজা পাতে তেনেকৈ রাইজে রজা ভাঙে, রজা পতার অধিকার রাইজর, রজা ভঙার ক্ষমতা রাইজর। আর মনত রাখিব রাইজ এই সকল বদনরূপী প্রতারক আর বিশ্বাস ঘাতকক চিনি রখার এইটাই সময়, নহলে নির্বাচন আসব, নির্বাচন সময় বিভিন্ন ধরনের প্রলোভন দিব, বিভিন্ন ধরনের কথা বতরা আসনি, বিভিন্ন ধরনের কথা বতারে আমার জাতীয় জীবনটুক নিঃশেষ করবর কারণে, আমার আয়ের মুখর ভাষা নিঃশেষ করবর কারণে, আমার কৃষ্টি সংস্কৃতি আধিপত্যবাদী প্রভুত্ববাদী দিল্লির সংস্কৃতিকে গ্রাস করে শেষ করবর কারণে দুয়ার মুক্তি করে দিব, নংলা জপনা খুলে দিব। আর আমার এই মাটির উপর আহি সেই সকল অবৈধ বিদেশী কাল নৃত্য নাচিব, কাল নাচ নাচিব। আর এইখন সেই দিনটি যেতিয়াই আহিব সেই দিনাই শিলাপথার নিচিনা ঘটনা প্রান্তে প্রান্তে সংঘটিত হব। এই চকী ডিঙিত হব, এই চাচনীত হব, এই চকায়ত হব, এই বরপথারত হব, সকলতে সেই সকল শক্তিয়ে আহি বিভিন্ন প্রান্তত আক্রমণ করিব। গতিকে রাইজ